বা কেজি কেজি ফাঙ্গিসাইড স্প্রে করেও এই গাছের পাতা ঠিক করতে পারবেন না, পাতা ঠিক করতে পারবেন না। আমি আমি বলে দেবো, ওপেন চ্যালেঞ্জ করলাম, পাতা ঠিক করে দিতে পারবে এরকম ফাঙ্গিসাইড দিয়ে আমি দেখিনি, আমি করতে পারিনি, আমি দেখিও নি। আপনার যেটা বললাম গোড়ায় ট্রিটমেন্ট করলেই তবে এই এই সমস্যাটা আপনার থেকে দূরে থাকতে পারবেন বা আপনার সমস্যাটা সমাধান হবে। বার নমস্কার বন্ধুরা, আমি তোমাল মাইতি, গ্রিন প্যাডের নার্সারি, আর যারা আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আজকে যে একটা সমস্যা নিয়ে বলি, যারা টবেতে গাছ করছেন বা ছাদের উপর গাছ করছেন, বাগানে গাছ করছেন, বাগানে মানে লনে যারা মাটির টবের গাছে বিশেষ করে এটা হয়, আর মাটিতে গাছে এটা কম হয়, হয় না তা না, হয় কিন্তু সেটা কম হয় না বললেই চলে। আর একটা কথা বলে রাখছি, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আজকে মানে কেন আমি গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দেখি, চ্যানেলটাকে দেখবে যখন ভিডিওটা চলছে আপনার সামনে এসছে, যারা বয়স্ক লোক আছে, অনেক মহিলা আছে, পুরুষ আছেন, তারা অনেকে জানেন না, চ্যানেলটার নিচে দেখবেন ঠিক যেখানে ভিডিওটা চলছে তার নিচে ডান দিকে দেখবেন সাবস্ক্রাইব বলে একটা লেখা আছে, সাদার উপর লেখা, ওইখানটা অন্তত বটনটা টিপে দেবেন, ওই বটনটা অন করে দিলে আপনারা পরবর্তীকালে এরকম ভিডিও পেতে থাকবেন, আগে ভিডিওগুলো দেখতে পাবেন, আমি যখন বলে দেবো তার অমুক ভিডিওটা দেখে নিন, তখন ওখানে গিয়ে দেখে নিতে পারবেন সাবস্ক্রাইব করা থাকলে। আর ঘন্টার চিহ্নটা রেখে দেবেন, কেন যখনই আমি ভিডিও ছাড়বো আপনাকে একটা নক করে দেবে, একটা নক করে দেবে, তাহলে আমি বুঝতে পারবেন যে আমার ভিডিও এসছে আপনাদের কাছে, আপনারা দেখে নিতে পারবেন। এইটা হচ্ছে দুটো কাজ আপনারা করবেন। আর যে যেখান থেকে দেখছেন পার্লেট কমেন্টস করে জানাবেন কেমন লাগছে, কেমন কাজ হচ্ছে, আমার কথা অনুযায়ী গাছ করে একটু জানাবেন, ভুল হলেও জানাবেন, সঠিক হলেও জানাবেন আমাদের কাছে। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটা করার আগে বলি, প্রথমেই বলে রাখছি, ভালো করে শুনবেন, চেনে কেটে কেটে দেখবেন না পুরো দেখবেন সেটা আপনার বিষয়। দাদা এটা কিন্তু বলে দিচ্ছি আমি সব গাছের ক্ষেত্রে, সব গাছে এ টু জেড সব গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আসে। দাদা ওই এইটা দেখেছি বলে একটা দেখায়নি বলে, জাম গাছ দেখায়নি বলে, বা জামুর গাছ দেখায়নি বলে, কাঁঠাল গাছ দেখায়নি বলে, বা গন্ধরাজ ফুল দেখায়নি বলে, সেটা সমস্যা কিন্তু একই, আর একই ট্রিটমেন্ট। ওই বলবে দাদা আমার জামুর গাছে হয়েছে, আপনি কী উত্তর দিন, এতে কমেন্টস করে জানাবেন, ফোনও করছেন, আমার হোয়াটসঅ্যাপ করছেন, কিন্তু বলে রাখছি সব গাছের ক্ষেত্রে এক। আজকে আমরা যে দেখাই গাছের পাতা পড়া রোগ, গাছের পাতা পড়ে কেন পাতা পড়া রোগ, গাছের পাতা পড়া রোগ আমি দেখাই আপনাকে, কিছু কিছু গাছ, এটা আম গাছ, এই গাছে পাতা পড়েছে, এটা হচ্ছে চাঁপা ফুল, এটা পাতা পড়েছে, এটা হচ্ছে জাম্বুল, এটা গাছে পাতা পড়েছে, এই জাম্বুলও পাতা পড়েছে। এইবার দেখুন এই পাতা পড়ে কেন, কির জন্য পড়ে, আর কিভাবে আপনারা বুঝবেন যে এটা কি খেতে হয়েছে। আপনাদের বলেছি এই দুটো গাছের, এই দুটো এই গাছটা বাদ দিয়ে এইখানে যতগুলো গাছ আছে এটা জল কম হয়ে গেছিলো গাছে, কোনো সময় আমি একদিন বা দুদিন জল ঠিকমতো পড়িনি বা জল কম হয়ে গেছিলো বলে পাতা পড়েছে। আর এই গাছটা হচ্ছে পাতা শেকড়ে ডিস্টার্ব হয়েছে বলে পাতা পড়েছে, এটা আপনি কি করে বুঝবেন সেটা ঠিক কথা। এই গাছে পাতা দেখবেন আপনাদের পাতায় যাটা যাটা শিকড় থেকে ডিস্টার্ব হওয়ার জন্য পাতা পড়ে, তার হচ্ছে এই ধার দিয়ে পাতা পড়ে, এই ধার দিয়ে পড়বে, আস্তে আস্তে পড়ে যাবে, এই ধার দিয়ে আস্তে আস্তে পড়বে, আস্তে আস্তে ধার দিয়ে পড়ে পড়ে মধ্যখানে আসবে পাতাটা, ঠিক আছে, এরকম আসবে, এই যে ধার দিয়ে পড়ে পড়ে এরকম হবে, ঠিক আছে, এই ধার দিয়ে পড়বে। আর যে গাছে জলের অভাবে জল কম হয়ে গেছে বলে পাতা পড়ে, তার পাতা এরকম হবে, এই ঝলসে যাবে, এই পাতা এর মধ্যখানে হলুদ হয়ে যাবে, এইরকম, এই যে পাতার মধ্যখানে হলুদ হয়ে যাবে, এই এইরকম হট করে এখানে পড়বে, এখানে পড়বে, খামচা খামচা পড়বে, এরকম খামচা খামচা পড়বে, এটা জল কমের জন্যে, এটা জল কমের জন্য খামচা খামচা পড়বে। এই কচি পাতাটা দেখুন আগে পড়েছে, এই গাছটা জল দেওয়া হয়নি, একদিন আর দুদিন জল দেওয়া হয়নি, বাগানে ছিল পড়ে খেয়াল করা হয়নি, এরকম এই পাতাগুলো ভালো আছে, এই কচি ডগাগুলো পড়েছে, এই যে কচি ডগাগুলো পড়েছে জল কমের জন্য, ঠিক আছে, কচি হয়। এবার দেখুন এই যে পাতা পড়া আপনাকে চিনিয়ে দিলাম, দুটো কারণে হয়, একটা জল কমের জন্য হয় আর সে করে ডিস্টার্ব থেকে হয়। এবার সমাধানটা পরে বলছি আপনাকে, এই দুটো গাছকে আমি চিনিয়ে দিলাম, দেখুন এটা ঠিক এই ধরনের গাছ, এই প্যাকেটের গাছটা, এই প্যাকেটের গাছ আমি এখানে বসিয়ে দিয়েছি, এখানে পাতা পড়া ছিল, এই যে মধ্যখানে পাতা পড়েছে, এই মধ্যখান থেকে ম্যাক্সিমাম এফেক্ট হয়, এরকম করে হবে, এরকম করে এফেক্ট হবে, যে হলুদ হয়ে যাবে, এই যে দেখুন পাতা পড়াটা, এই যে মধ্যখানে জল, এটা জল কমে যায়, এই যে মধ্যখানটা দেখুন, এরকম করে চিনিয়ে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা শিখে নিন, বারবার করে বলছি শিখে নিন, জেনে নিন। তখন আমি কি করেছি, এই গাছটাকে আমি এই টবে বসিয়ে দিয়েছি,
টবে বসিয়ে দেওয়ার পরে দেখুন এই যে নতুন করে ডাল ফেলা ছাড়ছে, একটা পাতাও কিন্তু আর পড়ছে না, এটা কিন্তু আর পড়ছে না, নতুন ডালপালা ছেড়ে দিয়েছে। এই প্যাকেটে গাছটা, এই গাছটা ওই প্যাকেটে বসিয়ে দেখিয়ে দেবো, এই গাছটা ওই বসাবো টবেতে, এ দেখুন এইবার পাল্টে ছেড়ে আর পাতা পড়ছে না, পাতা পড়ছে না। আচ্ছা এইবার বলি আম গাছের, আম গাছের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা, টবে আম গাছের ক্ষেত্রে পাতা পড়া রোগ, এই পাতা পড়া রোগ। যারা এরকম প্যাকেটে আছে তারা গাছটাকে টবে বসিয়ে দিন, বা বড় প্যাকেটে বসিয়ে দিন, বা যাতে যে যাতে পাশে বসান, ঠিক আছে, বসিয়ে একে কি করবেন এই পা, এটা কিন্তু প্লেন জল দিলে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে জলের অভাবে যেটা হচ্ছে এটা কিন্তু করে দিতে হবে না, এর সঙ্গে কি করবেন, এর সঙ্গে একটুখানি এই পাতা পড়ে গেলে তো ড্যামেজ হয়েছে, সেই জন্য কি করতে ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম 1 লিটার জলে গুলে এর গোড়ায় দিয়ে দেবেন, মাসে 15 দিনে একবার বা মাসে একবার দিলে হবে, ঠিক আছে, মাসে একবার একবার 1 গ্রাম 1 লিটার জলে গুলে এই গাছের গোড়ায় দিয়ে দেবেন, গাছের গোড়ায় কিন্তু উপরে দেবেন না, গাছের গোড়ায় দিয়ে দেবেন, বা এই গাছটা, এই গাছটাও তাই একই হবে, এই গাছটার ক্ষেত্রেও তাই করবেন। আর কি করবেন, মাসে একবার করে এমনি দেবেন তাতে ভালো হবে, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, এই যে হিউমিক অ্যাসিড, যদি কেউ মানে জলে গুলে দেবেন না তাহলে এরকম 1 চিমটে নিয়ে এরকম গোড়ায় ছড়িয়ে দেবেন, এরকম ছড়িয়ে দেবেন, এরকম ছড়িয়ে দেবেন, এই 1 চিমটে, এই এরকম 1 চিমটে এটা ছড়িয়ে দিলেই যথেষ্ট, দিয়ে জল দিয়ে দেবেন তাতে হয়ে যাবে। এটা গেল আপনার জল থেকে অভাব হলে এটা হয়। এবার আম গাছে, এবার যারা চিনবো কী করে, বুঝবো কী করে, এটা দেখুন আপনার কাছে গাছ, আমি তো এখান থেকে বলে দিতে পারবো না, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি কেন, এখানে আপনার ছবির মতো, তাহলে আপনারা এখানেও দেখে চিনে নিতে পারবেন। এই আম গাছের ক্ষেত্রে, আম গাছের ক্ষেত্রে কী করবেন, আম গাছ, কাঁঠাল গাছ, তারপরে আপনার লিচু গাছ, তারপর গন্ধরাজ ফুল গাছ, এগুলো কিন্তু হয়। এটা এই ক্ষেত্রে কিন্তু কী করবেন, আপনারা এরকম চুন নেবেন, চুন, এই যে চুন 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম এই এইটুখানি চুন, চুন গুলে নেবেন, ঠিক, এইটুখানি চুন লিখে দিলাম, এইটুখানি চুন 1 লিটার জলে মগে জলে গুলে নিয়ে এই গাছে গোড়ায় দিয়ে দেবেন, এই গাছে গোড়ায় দেবেন, একবার চুন দেবেন, চুন দেওয়ার পর যেদিকে শোকাবে এই মাটিটা শুকিয়ে যাবে, মানে জলটা টান হয়ে যাবে, তখন আপনি এই হিউমিক অ্যাসিড এরকম করে এই 1 চিমটে এরকম নিয়ে এটা সব ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন, দিয়ে দেবেন। এটা কিন্তু এই হিউমিক অ্যাসিডটা 7 দিন পর পর দেবেন, চুন একবার দেবেন, এবারে প্রথমবারে 1 মাস অন্তর 2 বার চুন দেবেন, মানে আজকে চুন দিলেন তার 30 দিনের পর একবার চুন দেবেন, চুন দেবেন, দিয়ে চুনটা স্টপ হয়ে যাবে, আর চুন দেবেন না, তারপর চুন দেবেন কখন, তখন 2 মাস অন্তর একবার করে চুন দিয়ে চুনের জলটা দেবেন, চুনের জল, মানে চুন বলিস বা চুন দেবেন না বা জল দেবেন, চুনের জলটাই দেবেন। প্রথম 2 বার হচ্ছে এক, এটা গেল, তারপরে 2 মাস অন্তর 60 দিন অন্তর একবার করে চুনের জল দেবেন। আর কি করবেন, মাসে এইট হচ্ছে 7 দিন অন্তর 1 মাস এই ট্রিটমেন্ট করবেন, তারপর মাসে একবার করে হিউমিক অ্যাসিড এই গোড়ায় ছড়িয়ে দেবেন, দিয়ে জল দেবেন, দেবেন আম গাছ ঠিক হচ্ছে। আর কি করবেন, মাসে একবার, মাসে একবার এই ম্যাগনেসিয়াম সালফেট, এই ম্যাক্স সাল, এটা হচ্ছে 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে দিয়ে আপনারা জল দেবেন, দেখবেন আপনার গাছ সতেজ হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এটা কিন্তু যে গাছগুলো এইগুলো সমস্যাকে দেখেছে, তার ছাড়াও যে গাছে সমস্যা দেখা দেয়নি তাকে কিন্তু মাসে একবার করে হিউমিক অ্যাসিডের জল, মাসে একবার করে ম্যাগনেসিয়ামের সালফেটের জল দেবেন, ম্যাগনেসিয়াম ম্যাক্স সাল জল দিয়ে যাবেন, এটা করে যাবেন। আর এরকম পাতা এই যখন হপ্পোড়া হবে বা এরকম দেখা দেবে, কোনো রকম খাবার দেবেন না, কোনো রকমের গাছের খাবার দেবেন না, মাটির সঙ্গে দেবেন না, যতক্ষণ না নতুন ডাল বেরোচ্ছে পাতা কচাচ্ছে দেবেন না, আগে শেকড় ঠিক করুন তারপরে খাবার দেবেন। কেন, আপনি যে খাবারটাই দেবেন গাছ শেকড় সেই খাবার নিতে পারবে না, ওয়েস্টেজ হবে, শেকড় ড্যামেজ হবে, আরও গাছ খারাপ হবে। আমরা ভাবছি গাছে খাবার দিলে খুব ভালো হয়, এই ধারণা থেকে বেরিয়ে আসুন, বারবার করে বলছি গাছে খাওয়ার প্রয়োজন আছে, কিন্তু সেটা সামান্য সামান্য, অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই। যখনই আপনার পাতা ড্যামেজ হবে এরকম, তাহলে খাওয়ার অতি অবশ্যই স্টপ থাকবে, থাকবেই,
যদি খাওয়ার দিয়েছেন তো গাছ মরেছে, কেউ বাঁচাতে পারবে না, শেকড় আরো ড্যামেজ হবে আর এটা হয়। আর একটা কথা বলি, আমরা ভাবেন যে যে এটা উপর থেকে ফাঙ্গিসাইড দিয়ে আপনি ঠিক করবেন, লিটার লিটার ফাঙ্গিসাইড বা কেজি কেজি ফাঙ্গিসাইড স্প্রে করেও এই গাছের পাতা ঠিক করতে পারবেন না, পাতা ঠিক করতে পারবেন না। আমি আমি বলে দেব, ওপেন চ্যালেঞ্জ করলাম, পাতা ঠিক করে দিতে পারবে এরকম ফাঙ্গিসাইড দিয়ে আমি দেখিনি, আমি করতে পারিনি, আমি দেখিও নি। আপনার যেটা বললাম গোড়ায় ট্রিটমেন্ট করলেই তবে এই এই সমস্যাটা আপনার থেকে দূরে থাকতে পারবেন বা আপনার সমস্যাটার সমাধান হবে। বারবার করে বলছি, এবার অনেকে অনেক রকম ভিডিও দেখে আমাকে প্রশ্ন করে, করবেন না, করবে না, যে যে দেখাচ্ছে তাকে করবে, তাকে জেনে নেবে, আমাকে করবে কেন? অনেকে বলে দাদা অমুকে অমুক বলেছে, অমুক অমুক বলেছেন, বলে আমাকে অনেক সময় বলে, যদি বলে থাকে তার সেটা যদি ভালো লাগে সেটা করুন না, আমাকে বলবেন না। আমি যে পদ্ধতিতে বলেছি আমি সেই পদ্ধতিতে করে দেবো, সেই পদ্ধতি দেখাবো, আমি যেটা করে সাকসেস পাই, যেটা করে আমি ভালো রেজাল্ট পাই আপনাদের দেখে দিলাম, আপনাদের নিতে পারেন, পছন্দ হতে পারে না হতে পারে, সেটা আপনাদের বিষয়। আপনারা বলতে পারেন সামান্যটা দু টাকা চুন দিয়ে, হ্যাঁ, আর চা 10 পয়সার ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে এক, আর 10 পয়সা হিমি অ্যাসিড দিয়ে গাছ সেরে যাবে, এটা আপনারা ভাবতেই পারেন। দু টাকা কেন, মানে এক এক টাকারও চুন যায় না, মানে মানে 10 পয়সারও চুন যায় না, এই 10 পয়সা 10 পয়সা 30 পয়সায় আপনার একটা গাছ সেরে যাবে, এটা আপনারা ভাবতে পারেন যে কী করে হয়, এটা ভাবতেই পারেন, সেটা আপনাদের ভাবনার বিষয়। আপনারা যদি মনে করুন আপনাদের পয়সা থাকবে, আমরা পয়সা ঢেলে গাছ ছাড়াবেন, সেটা আপনাদের বিষয়। আমি যেটা বলি, আমি আমি চাই, আমি যেটা করি, যেটা আমি এই 2 টাকায় 3 টাকার মধ্যে আমি গাছ ছাড়াবার চেষ্টা করি, তাতে আমার মানে রেজাল্ট হয়, আমি তাই বলি, আপনাদের কাছে দেখিয়ে দিয়েছি। এবং অনেক গাছকে আমি এরকম পাতার থেকে মুক্তি বললাম তো, আমরা থেকে আস্তে আস্তে রিকভারি করে যাচ্ছে, সেখানে আমি দেখিয়ে দিই। এবারে আপনারা যেটা ভালো বুঝবেন নেবেন, যেটা ভালো বুঝবেন না নেবেন না, একদম পরিষ্কার কথা, সোজা কথা সোজাই বলাই ভালো, এই বুঝে করুন। আপনাদের পাতা পড়া থেকে মুক্তির উপায় হচ্ছে, এই ছাড়া কোনো উপায় নেই, এই ছাড়া আর কোনো উপায় নেই, আপনারা সেটা বুঝে করুন, দেখে করুন। নমস্কার বন্ধুরা, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই।